डूबी है, मुख दी है, লঙ্কাটা। আমাদের মিস্টার শেফ চলে এসেছে। এত তো সুখের কপাল আমার নয়, মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো সারাটা দিন ধরে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আই নো দ্যাট ইটস এ নট রেনি ওয়েদার, বাট আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে এখনো পর্যন্ত, হয়েই চলেছে হয়েই চলেছে। সো আমি এতগুলো 24 আওয়ার্স চ্যালেঞ্জিং ফুড ব্লগ বানিয়েছি, তো আজকেই ভাবলাম যে 24 আওয়ার্স রেনি ডে ফুড চ্যালেঞ্জ করলে কেমন হয়, মন্দ হয় না। তো আজকে সারাটা দিন যা যা আমি খাবো রেনি ডে স্পেশাল, সমস্ত কিছু রেনি ডে স্পেশাল আজকে খাওয়া দাওয়া করে হই হুল্লোড় করবো, চরমতমভাবে খাওয়া দাওয়া করবো, বাড়িতেই থাকবো, বাড়ির বাইরে যাবো না, বাড়ির বাইরে যেলে বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে ভিজে যাব। তো সকালবেলার প্রথম ডোজটা নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি মর্নিং ব্রেকফাস্টে, চলো। তো বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমে গেছিল, তাও আকাশটা এখনো ক্লিয়ার ছিল না, অন্ধকারই ছিল। আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে হাজির হয়ে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে কচুরি, তার সাথে রয়েছে আলু, আর দু একটা বোধ হয় কাবলি চানার দিয়েছে বোধ হয় বললাম, কারণ এটা আমি নিজের হাতে বানাইনি, আমার হাজবেন্ড। এটা সকাল সকাল বৃষ্টির ওয়েদার দেখে আমি বললাম যে আমি আজকে রেনি ফুড চ্যালেঞ্জ করব, তো ও নিয়ে চলে এসেছে, বললো সকালে ব্রেকফাস্টে এটাই হচ্ছে বেস্ট রেনি ডে ওয়েদারে, সিরিয়াসলি এটা সত্যিই বেস্ট। আর নিয়ে এসছে গরম গরম জিলেপি, বাট এখন এটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। তো স্টার্ট করে নেওয়া যাক গরম গরম। এটা হিঙের কচুরি, অনেক সুন্দর স্মেল আছে, অনেক মজা এটা খেতে। চলো স্টার্ট করলাম। দারুন দারুন, নিরামিষ তরকারিটা দারুণ হয়েছে। জিলাপিটা খাওয়া যাক। এখনো ক্রাঞ্চি আছে, দারুণ। কমপ্লিট ব্রেকফাস্ট এবং প্রচণ্ড ইয়ামি, প্রচণ্ড স্পাইসি, প্রচণ্ড সুইট, সব মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্টটা ছিল দারুণ, জমে খেয়ে একেবারে। তো পেটটাও বেশ ভরে গেল। তো এরপরে তোমাদের সাথে দুপুরবেলা লাঞ্চে দেখা করছি, এটা বানাতে চলেছি সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি ছাড়া ভাই বৃষ্টির দিন জমে না। তো দুপুরের লাঞ্চে বানাতে চলেছি খিচুড়ি, এবং খিচুড়িটা আজকে বানাবে কিচেন শেফ, আজকে খিচুড়িটা বানাবে। আমাদের মিস্টার শেফ চলে এসছে, খিচুড়ি বানাচ্ছে। ননস্টিক বসিয়ে দিয়েছে, এটা কি বানানো হবে? ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আচ্ছা ভেন্ডি ভাজা। বাহ, আমি আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। তো লাঞ্চটা হবে ঝমকে, নিজে তো বানাই খাতেও হয়, তো ঝমকে চলো লাঞ্চ করা যাক। চলে এসছে আমার খিচুড়ি, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে খিচুড়ি, এখানে রয়েছে ভিন্ডি ভাজি, আর তার সাথে রয়েছে আন্ডি ভাজি, ভিন্ডি ভাজা। এখন আমি রসায় কষা এটাকে খাবো, শুকনো লঙ্কা, এটা এর মধ্যে ভালো করে ডইলা নেব। ও মাখন, বড় টেস্ট, ডিম ভাজাটা নিয়ে নিলাম, ঝাল বানিয়েছে। আমার লাঞ্চ ডান হয়ে গেছে, ইয়ামি ইয়ামি লাঞ্চ ডান,
অসম বানিয়েছি। আমার দুপুরটা আজকে জমে গেছে বৃষ্টির দিনে, একদম জমিয়ে খিচুড়ি কবজি ডুবিয়ে। চলো, এখন প্রচন্ড ঘুম পেয়েছে, এখন টান টান করে আমি এখন ঘুমোবো এই সুন্দর সুন্দর আবহাওয়ায়। ঘুম ঠুম দিয়ে তোমাদের সাথে দেখা করছি বিকালের স্ন্যাক্সে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা ভাবছো আমি এখানে গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি কেন? দুপুরবেলা এত সুন্দর খাওয়া দাওয়াটা সে করে দিয়েছে, নিশ্চয় বিকালবেলা তো করে দেবে না, এত তো সুখের কপাল আমার না। তো সোজা চলে এলাম কিচেনে। তো ইভিনিংয়ের স্ন্যাক্সে যেটা বানাতে চলেছি, এখানে দেখতেই পাচ্ছ বেসনের সাথে পেঁয়াজ ঠিয়াজগুলো মাখিয়ে রেখেছে, তার মানে হবে এখানে পেঁয়াজ পাকোড়া, আর তার সাথে হবে জলজিরা টি, লেমন ট্রি যেটাই বলতে পারো, তো জমকে খাবার হবে। তো আমার গরম গরম এখানে পেঁয়াজ পকোড়া তৈরি হচ্ছে। আমার ইভিনিংয়ের স্ন্যাক্সটা নিয়ে আমি চলে এসেছি। ওয়ে হয়ে হয়ে লাজবাব লাজবাব স্ন্যাক্স, রাহা নেই যা রা হ্যায়। তো চলো টেস্ট করা যাক গরম গরম তেলবে হয়ে পেঁয়াজ পকোড়ে উইথ চায়, ক্যা বাত হ্যায়। চলো স্টার্ট করা যাক। ডাউন ক্রাঞ্চি, চাটা খেয়ে দেখা যাক। এই চাটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আই ডোন্ট নো কেমন হয়েছে। বাবা কি ধুয়ে উঠছে, দারুণ হয়েছে। চটক মটক চটকদার, দারুণ। এক কামড় করে পকোড়া, এক চুসকি চায়, মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া। আমি চা খেতে ভালোবাসি না, চায়ের অ্যাডিক্টেড নই, বাট এই চাটা লিটারালি এত ভালো লেগেছে, মানে এইটা যে খেলাম এরপর থেকে আমার চায়ের ক্রেভিংটা বেড়ে গেল। জমকে একদম জবরদস্ত স্ন্যাক্স হয়েছে। তো এরপরে রাতের ডিনারে তোমাদের সাথে দেখা করছি, দেখা যাক রাতের ডিনারে কী বানাবো। চলো, তো আমি আমার রাতের ডিনারটা নিয়ে এসে চলে এসেছি। তো এখানে হয়েছে সিম্পল ডাল তড়কা, আর এখানে রয়েছে রুটি, যেটা আমি গরম গরম রুটি নামানোর সাথে সাথে ঘিয়ের মধ্যে একটুখানি গাওয়া ঘিয়ের মধ্যে একটু লেপেট নিয়েছি বা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চকচক করছে একদম। আর এখানে রয়েছে আচার, লঙ্কা আর লেবুর আচার, আচারটা দিয়ে মারাত্মক লেভেলের সুন্দর গন্ধ আসছে। আর এটা হচ্ছে সিম্পল ডাল তড়কা, রেসিপিটা আমার চ্যানেলেই রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চলো ট্রাই করা যাক। দারুণ ঘিয়ের ফ্লেভার, দারুণ দারুণ। মুখে দিয়ে লঙ্কাটা ব্যাপক টেস্ট, তো আমার ডিনারটা আর কিছুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো আমি ধীরে সুস্থে খাবো। আজকের মতো এখানে আমি রেনি সিজন ফুড ব্লগটা এন্ড করছি। তোমরা নিচে অবশ্যই কমেন্টে জানিও তোমরা রেনি সিজনে বা রেনি ডেতে তোমরা আর কে কী খাও, কারণ আমি যা যা খেলাম তার থেকেও আরও ভালো ভালো তোমরা কিছু খেতে পারো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই নিচে জানাবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।